হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। এখন অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিও করতেছি কার্টওয়ার্ক ড্রেসের। বেশিক্ষণ টাইম নিব না, বেশি কিছু দেখাবো না, একটু ডার্ক টাইপের যে কালারগুলো সেগুলো সবগুলো একসাথে করে আমি একটা ভিডিও করতেছি। অনেকেই পছন্দ করে এই টাইপের কালারগুলো, আর এগুলো সবগুলো প্রায় সেম 6,500 করে। ওকে, সো আজকে প্রথমেই আমি একটা লাইট কফি কালার সেটা দিয়ে শুরু করি। এগুলো প্রত্যেকটারই হচ্ছে বডি জর্জেট, দোপাট্টা শিফন আর প্যান্ট স্যান্টোনের। ওকে, এই যে এটা হচ্ছে ড্রেসটা, আমি ধরে দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রেসটা, লাইট কফি কালার, খুবই সুন্দর। আমি তো এই টাইপের কালার খুবই পছন্দ করি। এই যে এখানে যে গ্লাসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রিয়েল গ্লাস, হ্যাঁ, এগুলো কিন্তু ডলার না। ফুল বডিতে কাজ করা আছে, প্লাস ফুল বডিতে ফ্লাওয়ারও করা আছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে স্লিপসটা, স্লিপসটাও ফুল স্টোন করা। হচ্ছে ড্রেসটা, এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, আর এটা দোপাট্টাটা, খুবই সুন্দর কালার কম্বিনেশন, লাইট কফি, হ্যাঁ, ডার্ক না। ঠিক আছে, অরিজিনাল কালারটাই ভিডিওতে আসতেছে, বাট ভিডিওর থেকে রিয়েলি ড্রেসটা বেশি সুন্দর এবং কালারটাও বেশি নাইস ভিডিওর থেকে। ওকে, এই স্টাইলের মধ্যে আরেকটা আছে ওয়াইন কালার, কালারটা হচ্ছে ফুল বডি একদম বুটি বুটি, একদম ঘন করে স্টোনিং করা, হ্যাঁ। সেম ওটার মতনই, এই যে গ্লাসগুলো দেখা যাচ্ছে এগুলো রিয়েল গ্লাস, হ্যাঁ, আর স্টোন দিয়ে কাজ করা, প্লাস জরি সুতা দিয়ে কাজ করা আছে, আর কাজের লেংথটা অনেক দূর পর্যন্ত, হ্যাঁ। তো যেসব আপুরা হিজাব করে তারাও নিতে পারে, কোনো সমস্যা নাই। যে অনেকেই মনে করে যে হ্যাঁ, হিজাব করলে তো আমার কাজটা দেখাই যাবে না, বাট কাজের লেন্থটা অনেক দূর পর্যন্ত। যে এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাটাও স্টোনিং করা, আর এটা হচ্ছে প্যান্টটা, আর দোপাট্টার চারপাশেই সেম কালারের প্যান্টের কাপড় দিয়ে পাইপিং করা আছে। ওকে, সবগুলোরই কিন্তু প্রাইস সেম, হ্যাঁ, 6500। এবার কী দেখাবো, এবার একটা মেরুন কালার দেখাই। এই যে এটা হচ্ছে মেরুন কালারটা, এই ডিজাইনটা খুবই পপুলার একটা ডিজাইন, সবাই খুব পছন্দ করে। এটা হচ্ছে স্লিপসটা, স্লিপসটা খুবই সুন্দর, স্লিপসের ফ্রন্টে একদম ওই পাড়টা বসবে, হ্যাঁ, পাড়ের যে কাজটা সে কাজটা বসবে। এটা হচ্ছে দোপাট্টা, আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা।
সেম এই ডিজাইনটার মধ্যে একটা গ্রিন কালার আছে, গ্রিনটা খুবই সুন্দর একটা গ্রিন। আমি জানি না ভিডিওতে কেমন আসবে, ভিডিওতে সবসময় গ্রিন কালারটা সুন্দর আসে না, বাট গ্রিনটা খুবই সুন্দর একটা বটল গ্রিন। প্রত্যেকটারই কিন্তু কাজের লেন্থ অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, স্লিপসটা সেম, দোপাট্টাটা দোপাট্টা সবগুলোরই সেম, শিফনের মধ্যে স্টোনিং করা। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। এগুলো কিন্তু সবই ঈদ কালেকশন। হ্যাঁ, ঈদ কালেকশন অলরেডি শুরু হয়ে গেছে, ঈদের স্পেশাল মানে এখন থেকে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শিপমেন্ট আসতে থাকবে। সেম ডিজাইনটার আরেকটা আছে কফি কালার, যে কফি কালারটা, এগুলো কিন্তু সবগুলোই থ্রি পিস। হ্যাঁ, সবগুলোর মধ্যে ইনার দিতে হবে, জাস্ট নর্মাল একটা কাপড় কিনে অবশ্যই সিনথেটিক কাপড় কিনতে হবে। আর এগুলো সবগুলোই কিন্তু ড্রাই ক্লিন করতে হবে, সফট ওয়াশ করতে হবে। হ্যাঁ, প্যান্টের কাপড়টা, আর এটা হচ্ছে দোপাট্টাটা, এইটা হচ্ছে স্লিপসটা। এবার একটা ওয়াইন কালার ড্রেস দেখাই, ওয়াইন কালারের ড্রেস, মানে ওয়াইন কালারটা খুবই পপুলার, যতগুলো আসে সব সোল্ড আউট হয়ে যায়। এটা গতবার ভিডিওতেও ছিল, তো এবারও আবার আসছে। এটা হচ্ছে স্টোনগুলো স্প্রিং দিয়ে লক করা। হ্যাঁ, স্প্রিংয়ের কাজ করে করে মাঝখানে মাঝখানে স্টোনগুলো বসানো। ওকে, আর ফুল বডিতে তো এই বড় ফ্লাওয়ারটা করা আছে। প্যান্ট, এটা হচ্ছে দোপাট্টাটা, একদম গর্জিয়াস, যে সেই লেভেলের গর্জিয়াস ফ্লাওয়ার করা, সাথে আবার পুরো ফুল বডিটা স্টোনিং করা একদম। যেটা হচ্ছে স্লিপসটা, স্লিপসে পুরোটা স্টোনিং করা, ফুল হাতা হবে। হ্যাঁ, এই স্লিপসগুলো সবগুলোই ফুল হাতা হবে।
যেটা প্যান্টের কাপড়টা, এটা হচ্ছে দোপাট্টাটা। এবার আরেকটা ওয়াইন কালার দেখাই। এটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এটা হচ্ছে স্লিপসটা, হ্যাঁ স্লিপসে ফুল স্টোন করে আবার এখানে একটা চিকন করে স্টোনের পার্ট করা আছে। এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টাটা। সেম এটার মধ্যে আরেকটা কালার আছে, ব্ল্যাক কালার, সেটা এখন দেখাই আমি। ব্ল্যাক তো অলওয়েজ নাইস। ব্ল্যাক স্লিপসটা একটা আপু সেদিন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু তোমার বাসা কোথায়, শুধু একটু পরপর প্লেন যায়। আমার বাসা আসলে বসুন্ধরা এরিয়ার এখানে, সো একটু পর পর আসলেই প্লেন যায়, যদিও আমরা এখন রিয়েলাইজ করি না, কারণ আমি অনেক আগে থেকে এদিকে থাকি, তো সো আমি বুঝতে পারি না কখন প্লেন যাচ্ছে কি যাচ্ছে না। এটা হচ্ছে দোপাট্টাটা। হুম, সো সবাই দেখো, কালকে আমি সকালেই ভিডিওটা আপলোড করে দিব, তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিও, কারণ সেম ডিজাইনটা আবার রিপিট হবে কি না সেই ব্যাপারে আমি কোনো মানে গ্যারান্টি দিতে পারতেছি না। ওকে, সো সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।